কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিটু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কলার সাথে বিভিন্ন সবজি ও মশলা জাতীয় ফসলের আবাদ। আন্তঃফসল চাষ একটি অতি জনপ্রিয় পদ্ধতি। সাধারণত কিছু ফসল আছে যা ফলন পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়। ওইসব ফসল খেতে মূল ফসলের মাঝে নানান জাতের উপযুক্ত স্বল্প দৈর্ঘ্যের ফসল চাষ করাকেই আন্তঃফসল চাষ হিসেবে অভিহিত করা হয়। এতে মূল ফসল পাওয়ার আগেই আন্তঃফসল থেকে বেশ কিছু আয় করা যায়। অনেকেই এ ধরনের আন্তঃফসল চাষ করে থাকেন। বগুড়া জেলাধীন শিবগঞ্জ উপজেলার রহবল পশ্চিমপাড়া গ্রামের কৃষক ইবনে আনাস এ ধরনের একজন আন্তঃফসল চাষি। তিনি তার 33 শতক জমিতে কলা চাষ করেন। এ কলার সাথে লাল শাক, পেঁয়াজ, মরিচ ও বেগুন সহ বিভিন্ন আন্তঃফসল হিসেবে চাষ করে থাকেন। কলা তো করতে পারি, জমিটা পড়ে থাকে, এর সাথে যদি সবজি ফসল করা যায় সাথি ফসল হিসেবে তাহলে ভালো হয়। একটা কলা করে তো সব আশা করা যায় না, এখানে সবজির থেকে কিছু আসলে আমাদের অগ্রসর হওয়া যায়। কলা তো 1 বছর লাগে? হ্যাঁ, কলা 1 বছর। 1 বছরের ভিতরে আপনি বিভিন্ন সময় বিভিন্ন অন্য ফসলগুলো পাচ্ছেন? হ্যাঁ, অন্য ফসলগুলো পাওয়া যাচ্ছে, মানে কলার গাছ বড় হতে হতে এগুলো উঠে আসবে। কলার গাছগুলো লাগানোর সময় গোবর সার দেওয়া আছে, রাসায়নিক সার অল্প দেওয়া আছে, এটা পরে এগুলো ফসল সাথী ফসল ওঠার পরে ব্যবহার করি না। এই সাথী ফসল ওঠার পরে সার কীটনাশক কলার জন্য ব্যবহার করা লাগবে। আর খরচ হয়েছে কত? এটাতে খরচ খুবই সীমিত, 460 টাকাতে আমি বীজ কিনছি। আপনার মতো যদি সবাই এই প্রযুক্তি ব্যবহার করে তাহলে তো একটা বাড়তি আয় হবে এবং উপকারিতা হবে সবাই, সবজির চাহিদাটা মিটবে আর কি আমাদের সবার জন্য। কোনো কিছু করতে গেলে আগে থেকে পরিকল্পনা নিতে হবে যে আমার এই জমিটাতে আমি কী লাগাবো, কীভাবে করবো, অবশ্যই আগের থেকে সেটা স্থির করতে হবে। আগের মতো চাষ করলে তার হয় না, আগে তো জমিতে ধান হতো 1 বিঘায় ধরেন যে 8 মন 10 মন, এখন তো তা হয় না, এখন বিঘাতে ধান হয় 20 মন 22 মন। তিনি অনুপম জাতের কলা নিজের জমিতে চারা তৈরি করে লাগান, জমিতে জৈব সার ব্যবহার করেন। তিনি প্রায় 10 বছর যাবত এভাবে আন্তঃফসল চাষ করে আসছেন। সম্পূর্ণ বিষমুক্ত সবজি আবাদ করে থাকেন তিনি। এভাবে আন্তঃফসল চাষ করে তিনি বেশ লাভবান হচ্ছেন। কলা তো দীর্ঘমেয়াদি, প্রায় 1 বৎসর 13 মাসের মতোই থাকে জমিতে। আর এই সময়ের মধ্যে দিয়ে এই ছোটোখাটো সময়ের ফসলগুলো, 2টা 3টা ফসল অবশ্যই করা যেতেই পারে। যেমন এই জমিতেই আছে লাল শাক আছে, মরিচ আছে, তারপরে পেঁয়াজ আছে, এগুলো অনেক বেশি খরচার ফসল নয়, অল্প স্বল্প খরচায় এই ফসলগুলো করা সম্ভব। যেমন এই জমিতেই শুধুই কামলা খরচা আর বীজের যে টাকা এইটুকুই খরচা, এর সময়ও কিন্তু হয়েই গেছে। এখন 18 দিন বয়স মানে 22 দিন 23 দিনে এটা উঠে বিক্রি হবে। 33 শতক জমির থেকে শুধুই লাল শাক বিক্রি হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা। কলার যত্ন আদির জন্য কলার যে রাসায়নিক একটা সার, আমি মনে করি যে এই 1 বিঘা মাটির কলার যত্নের জন্য এই টাকাটাই যথেষ্ট, ঘর থেকে আর কোনো টাকা দিয়ে এই ফসল করতে হবে না।
এটা আমাদের জন্য অত্যন্ত সাশ্রয়ী। উপজেলা কৃষি কর্মকর্তা ও তার সহকর্মীদের সহায়তা গ্রহণ করে এ চাষ করে যাচ্ছেন তিনি। উপজেলা কৃষি অফিস থেকে কৃষি কর্মকর্তাগণ কৃষকের ক্ষেত দেখে পরামর্শ দিয়ে থাকেন, বিভিন্ন প্রযুক্তি শিখিয়ে থাকেন, মাঠ দিবস করেন এবং প্রদর্শনীর ব্যবস্থা করে এসব বিষয়ে কৃষকদের অবগত করেন। মেইন ফসল কলা, কলার সাথে আপনার সাথী ফসল হিসেবে মরিচ পেঁয়াজ এগুলোর চাষ করছে। কলা একটু লং ডিউরেশনের ফসল, কলা হতে প্রায় এক বছর সময় লাগে, কিন্তু কলা রোপণের পরপরেই দেখা যায় যে জমিটা অনেকটা পতিত থাকে। এই পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের এখানকার কৃষকও অনেক অ্যাডভান্স, তারা বিভিন্ন প্রকার টেকনোলজি প্রয়োগ করে থাকে। এর ফলশ্রুতিতে তারা কলার ভেতরে এই সাথী ফসলগুলো করে থাকে। যেমন এই জমিতে ইনি লাল শাক করছে, এটা 20 দিনের ফসল, 20 থেকে 22 দিনের ফসল। এর মাঝে আবার মরিচ ছিটায় দিছে, কলার গাছ বড় হতে হতে এর ভেতর থেকে আর একটা ফসল চলে আসবে, মরিচ চলে আসবে। সাথী ফসলের পরিচর্যার সাথে কলারও পরিচর্যা হয়ে যাচ্ছে। এই জমিতে অনুপম কলা রোপণ করছে, এটার বাজার মূল্য সাধারণ এর থেকে অনেক বেশি এবং সেটা স্বাদে বেশি। এই কলাটার টেস্টি, এটার স্বাদটা বেশি, এর জন্য বাজার চাহিদা মোটামুটি অনেক বেশি। মেইনলি কলাতে আপনার সিকাটোগা রোগটা হয়ে থাকে, এর জন্য আমরা প্রোপিকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো সাজেস্ট করে থাকি, টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশকও সাজেস্ট করে থাকি। এবং কলার বিটলের আক্রমণ প্রতিরোধে এখন আধুনিক পদ্ধতিতে অনেকে কলায় ব্যাগিংও করছে। কৃষকদের উদ্বুদ্ধ করার মাধ্যমে এই এলাকায় এগিয়ে চলেছে আন্তঃফসল চাষ এবং কৃষকরা লাভবান হচ্ছেন। উপজেলার কৃষকদের আন্তঃফসল চাষ সার্বক্ষণিক সহায়তা রয়েছে কৃষি কর্মকর্তাগণ। বিভিন্ন অফিস থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা বিষয়ে তিনি কৃষকদের অবহিত ও সহযোগিতা করেন। কলার সাথে সাথী ফসল হিসেবে লাল শাক, মরিচ, বেগুন, পেঁয়াজ এগুলো হচ্ছে। এই উপজেলায় 600 হেক্টর জমিতে 24,000 মেট্রিক টন কলা উৎপাদন হয়। এই কলার জমিতে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে পরামর্শ দিয়ে যাচ্ছি সাথী ফসল হিসেবে তারা বিভিন্ন আইটেম করতে পারে। এছাড়া অন্যান্য সবজি এখানে যেমন করলার সাথে তারা মরিচ করে, মানে একটা ফসল ওঠার আগে আর একটা এখানে তারা চাষ করে। এখানে কলার জমিতে পেঁয়াজ, মরিচ, লাল শাক করে, আবার এমন হয় যে আলুর জমিতে কলা করতেছে। তো একটার সাথে আর একটা ফসল প্রায় অভ্যস্ত। আমার আধুনিক জাত নতুন নতুন প্রযুক্তি নিয়ে এই সাথী ফসল করার উদ্বুদ্ধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে 3 ইঞ্চি জমি কাজে লাগাতে হবে, তা আমরা আগের থেকেই কাজ চালিয়ে যাচ্ছিলাম। ওনার ঘোষণার পরবর্তীতে আমরা আরও এটা ব্যাপকভাবে প্রচারণার মাধ্যমে আমরা এখানে উৎপাদন করা বাড়ানোর চেষ্টা করতেছি। যেহেতু 3 ইঞ্চি জমি এজন্য ব্যবহার করতে হবে, আমাদের জমি ভারে না, জমি প্রত্যেক বছর কিছু জমি কমে, আমাদের অল্প জায়গায় বেশি উৎপাদনের জন্য আমরা অনেক ক্ষেত্রে নিচে একটা ফসল আছে পুরো একটা ফসল করা হয়, আবার কোনো জায়গায় হয়তো একটা প্রাথমিকভাবে পেয়ারা বাগান আছে, অন্য কোনো বাগান আছে গাছ বড় হয়নি, ওখানে আমরা সাময়িক সময়ের জন্য স্বল্পমেয়াদী অনেক সবজি চাষের জন্য পরামর্শ দিয়ে থাকি। গাছ ছোট অবস্থায় যখন কোনো ফল গাছের ভিতরে করা হয় সেক্ষেত্রে গাছ ছোট থাকতে নিউট্রিয়েন্টের অভাব হয় না, দুইটা ফসল একসাথে বড় হতে থাকে। সেক্ষেত্রে আমরা এখানে বলি যে রাসায়নিক সার আমরা উদ্বুদ্ধ করছি মাটি পরীক্ষার মাধ্যমে তারা পরিমিতভাবে ব্যবহার করে, আর যখন একাধিক ফসল করা হয় সেক্ষেত্রে আমরা বলছি এটা রিকভার করার জন্য আমাদের জৈব সারের পরিমাণটা বাড়াতে হবে। এখানে অনেকেই নিজের ভার্মি কম্পোস্ট করে, এই গ্রামে টাইগার কম্পোস্টও মোটামুটি প্রচলনের ভিতরে আসছে। তাছাড়া আমাদের যে কম্পোস্ট সার, মানে খামারজাত সার, এই সারের প্রচলন আছে। এই জন্য পরীক্ষা করে মাত্রা অনুপাত দেই, আর একাধিক ফসল করা হলে সেক্ষেত্রে আমার পরামর্শ দেই জৈব সারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, পরিবেশ বান্ধব, এতে ফলন বাড়ে, কোয়ালিটি সম্পন্ন আমরা উৎপাদিত পণ্য পাই। সেই হিসাবে ওনাদেরকে একাধিক ফসল করলে মাটির স্বাস্থ্য রক্ষার জন্য অধিক জৈব সার ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকি। মাঠ দিবস হয়, উঠান বৈঠক হয়, সব জায়গায় আমরা ব্যবহার এবং উৎপাদন জৈব সার ব্যবহার জোর দিচ্ছি। এজন্য একাধিক ফসল করলে মাটির খুব একটা ক্ষতি হবে না, মাটির স্বাস্থ্য ঠিক রেখে উৎপাদন বাড়ানো সম্ভব। আন্তঃফসল চাষ বেশ লাভজনক প্রযুক্তি, যাদের এ ধরনের সুযোগ আছে তারা আন্তঃফসল চাষ করে লাভবান হতে পারবেন। তাতে কৃষক যেমন উপকৃত হবেন, তেমনি উপকৃত হবে দেশ, উপকৃত হবে জাতি। বাংলার কৃষি।
অগ্রহায়ণ মাসের কৃষি। কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল। হেমন্ত বাংলার বিখ্যাত নবান্ন উৎসবের সময়। নবান্ন উৎসবের সমান্তরালে উৎসবমুখর থাকে বৃহত্তর কৃষি ভুবন। সুখ্যাত আমন ও আউশসহ নানা নতুন ধান কেটে এই সময় ঘরে তোলা হয়, কেননা এই মৌসুমে কৃষির জন্য তুলনামূলক নিশ্চিত একটি মৌসুম। তাহলে আসুন আমরা জেনে নিই অগ্রহায়ণ মাসের কৃষিতে আমাদের করণীয় কাজগুলো। বোরো ধানের বীজতলা। অগ্রহায়ণ মাস বোরো ধানের বীজতলা তৈরির উপযুক্ত সময়। রোদ পড়ে এমন উর্বর ও সেচ সুবিধাযুক্ত জমি বীজতলার জন্য নির্বাচন করতে হবে। চাষের আগে প্রতি বর্গমিটার জায়গার জন্য 2-3 কেজি জৈব সার দিয়ে ভালোভাবে জমি তৈরি করতে হবে। পানি দিয়ে জমি থকথকে কাদা করে 1 মিটার চওড়া এবং জমির দৈর্ঘ্য অনুসারে লম্বা করে ভেজা বীজতলা তৈরি করতে হবে। যেসব এলাকায় ঠান্ডার প্রকোপ বেশি সেখানে শুকনো বীজতলা তৈরি করতে পারেন। এক্ষেত্রে প্রতি 2 প্লটের মাঝে 25-30 সেন্টিমিটার নালা রাখতে হবে। বোরো মৌসুমের পানি সাশ্রয়ী ব্রি ধান 92। এছাড়া যেসব এলাকায় সেচের পানির ঘাটতি থাকে সেখানে আগাম জাত হিসেবে ব্রি ধান 45 এবং ব্রি ধান 55, ব্রি ধান 67, ব্রি ধান 81, ব্রি ধান 84 ও ব্রি ধান 86, ব্রি ধান 88। উর্বর জমি ও পানি ঘাটতি নেই এমন এলাকায় ব্রি ধান 29, ব্রি ধান 50, ব্রি ধান 58, ব্রি ধান 59, ব্রি ধান 60, ব্রি ধান 63, ব্রি ধান 64, ব্রি ধান 68, ব্রি ধান 74, ব্রি ধান 89, ব্রি ধান 92, ব্রি হাইব্রিড ধান 1, ব্রি হাইব্রিড ধান 2 ও ব্রি হাইব্রিড ধান 3। ঠান্ডা প্রকোপ এলাকায় ব্রি ধান 36, হাওড় এলাকায় BR-17, BR-18, BR-19, লবণাক্ত এলাকায় ব্রি ধান 47, ব্রি ধান 55, ব্রি ধান 61 চাষ করতে পারেন। বীজ বপন করার আগে 60-70 ঘন্টা জাগ দিয়ে রাখতে হবে। এ সময় ধানের অঙ্কুর গজাবে। অঙ্কুরিত বীজ বীজতলায় ছিটিয়ে বপন করতে হবে। প্রতি বর্গমিটার বীজতলার জন্য 80-100 গ্রাম বীজের প্রয়োজন হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।